পাহাড়ে জুম চাষ করার পরে নতুন ভাত খাওয়া হয়। তো আজকে নতুন ভাত খাবো। আর খাওয়ার আগে নিয়ম কি আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু এটা নতুন নতুন ভাত, তো আমরা নতুন ভাত খাওয়ার আগে ভাতটা মাথা তুলতে হয়, এই যে এভাবে করে তুলে নিতে হয়। আপনারা তুলেন, তোলা শেষ? আচ্ছা, আমার ছোট ভাই তোলা শেষ। আর আজকে কি কি তরকারি দিয়ে খাবো একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার পাকিস্তান মুরগি, যেটা লাল মুরগি। আর এটা হচ্ছে আপনার পাহাড়ে চাষ করা মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে, এটাও মুরগি কিন্তু এটা দেশি মুরগি। আর এটা হচ্ছে আপনার চাল কুমড়া দিয়ে রান্না। আর সব থেকে মজার একটা খাবার আছে আমার, এই যে কাপ বিড়ালির মাংস। এটা হচ্ছে আপনার কাপ বিড়ালির মাংস ইয়া দিয়ে হলুদ পাতা দিয়ে রান্না করা। কোম্পানি, আমাদের যে নতুন ভাত খাওয়া হয় সে উপলক্ষে তো আমরা খাওয়া আগে দেবতাকে দেওয়া হয়, তো এই দেবতার নামগুলো একটু বলবে মারমা ভাষা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন, আমি ভালো আছি। তো গাইস, আজকে একটা গ্রামে আসছি, আমার কোম্পানির গ্রামে। তো আজকে আসার কারণ হচ্ছে আপনার আমাদের পাহাড়িদের মারমা সম্প্রদায়ের যে জুম চাষ করা হয়, পাহাড়ের জুম চাষ করার পরে আপনার জুমের থেকে ধামগুলো সব আনা পরে আমাদের ওই নতুন ভাত যেটা বলা হয় ছোট একটা আয়োজন করা হয়। তো সে আয়োজনে আসছি, আমাদের কোম্পানি আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমি আসছি আর আমার ফ্রেন্ড জোহান, আমার ছোট ভাই উলা সিং। তো আমরা তিনজন আসছি, তো একটু পরে খাওয়া দাওয়া করব। কিন্তু শুধু খাইলে তো হবে না, কেন করা হয় কিভাবে করা হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, জোহান তুমি একটু ওদিকে যাও। এই যে এই জিনিসটা দেখাই, ভাত রান্না করার পরে এখানে কিন্তু মুরগির মাংস সবজি ভাত দেওয়া আছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার দেবতাকে দেওয়া হয়। একটু বসেন আপনি। দেবতা, দেবতার নাম কি একটু বলবো আমাদের মারমা ভাষা দিয়ে। কোম্পানি, আমাদের যে নতুন ভাত খাওয়া হয় সে উপলক্ষে তো আমরা খাওয়া আগে দেবতাকে দেওয়া হয়, তো এই দেবতার নামগুলো একটু বলবে মারমা ভাষা দিয়ে। পাহাড়িদের একটা মজার জিনিস হচ্ছে আপনার কাজ করি কিন্তু আমরা কষ্ট করি, কিন্তু ফসল ফলানোর পরে সেটাকে আবার উপভোগ করি, আনন্দ করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখুন আমাদের উঠেন, আর আমাদের এখানে ধানগুলো আনা পরে বাড়ি উঠান যেটা বলা হয় ওই মাচাঙ্গর, এখানে এরকম ধান শুকানো হয়। এটা হচ্ছে আপনার আপনাদের মারমা ভাষায় ফিয়া বলা হয়, আর বাংলা দিয়ে জানি না জোহান এটা বাংলা দিয়ে কি বলে, কোনটা? এই যে এই যে এটা, এটা হচ্ছে চাটাই বা সব বা পাটি, এগুলো বলা হয় বাংলা দিয়ে। হ্যাঁ, আমাদের মারমা ভাষা দিয়ে হচ্ছে তোমার ফিয়া বলা হয়, খিয়া ফিয়া ফিয়া ফিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে সবকিছু মিলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে কমলা, পাহাড়ি কমলা, আমি বাংলা কথা জানি না। বাংলা কথা জানেন না? জানি, আমি বাংলা কথা বুঝেন, বুঝে না ছিল। কেমন আছেন আপনি? হ্যাঁ, না না বালা আছে না, হয়ে বালা আছে তো। কেমন আছেন? আপনার নাম কি? আমার জানি না। কোম্পানি, আপনার নাম কি? নাই নাই মিলো দাদা, আপনি আসলে শুদ্ধ ভাষা দিয়ে ওনাদেরকে কোনোদিন বলতে পারবেন না, বলতে হবে তুমি না মানু বাড়ি করে খরে তো আইয়ে ওনারা হচ্ছে শুদ্ধ বাংলা বুঝে না,
যেমন আমাদের চিটগনের ভাষা কেন আসো কেন চলো এরকম বলে না, যারা মন পারে না তো এলাকা মানু না না। আচ্ছা যাই হোক, এখানে ভালো মজা হচ্ছে, এরপরে কি হবে সাইমন নাও ক্যামেরা নাও। ঠিক আছে আর কথা বাড়াবো না, এই যে খাওয়া দাওয়া করবো। তো গাইস খাইতে বসছি, আপনাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম পাহাড়ে জুম চাষ করার পরে নতুন ভাত খাওয়া হয়, তো আজকে নতুন ভাত খাবো। আর খাওয়ার আগে নিয়ম কি আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু এটা নতুন নতুন ভাত তো আমরা নতুন ভাত খাওয়া আগে ভাতটা মাথা তুলতে হয়, এই যে এভাবে করে তুলে নিতে হয়। আপনারা তুলেন, তোলা শেষ? আচ্ছা আমার ছোট ভাই তোলা শেষ। আর আজকে কি কি তরকারি দিয়ে খাবো একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার পাকিস্তান মুরগি, যেটা লাল মুরগি। আর এটা হচ্ছে আপনার পাহাড়ে চাষ করা মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে, এটাও মুরগি কিন্তু এটা দেশি মুরগি। আর এটা হচ্ছে আপনার ইয়া চাল কুমড়া দিয়ে রান্না। আর সব থেকে মজার একটা খাবার আছে আমার, এই যে কাপ বিড়ালির মাংস। এটা হচ্ছে আপনার কাপ বিড়ালির মাংস ইয়া দিয়ে হলুদ পাতা দিয়ে রান্না করা। তো দেখতে থাকুন, আমরা এখন ভাত খাবো। আমি আগে ভাত করে দিচ্ছি, আমি এটা আগে খাবো, এই যে চাল কুমড়া দিয়ে মুরগি, এটা আমার খুব পছন্দের একটা তরকারি। এই যে এটা হচ্ছে চাল কুমড়া। দেশি মুরগি কাপ বিড়ালির মাংস সব থেকে ভালো। জোহান তুমি কি খাও কাপ বিড়ালি? না। এই যে আমরা কিন্তু তিন ভাই ভাত খাচ্ছি, জোহান ভাত খায় না কারণ সে একটু পাহাড়িদের খাবার কম খাইতে পারে। তো আমি কিচ্ছু মনে করি না, কারণ যে যেটা খাইতে পারে সে সেটা খাবে, যে যেটা খাইতে পারবে না সে সেটা খাবে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখানকার যারা ভাই ব্রাদার আছেন আমাদেরকে দাপ পাড়ি দিবে। ওই যে দাপ গাছে উঠতেছে ছোট ভাই, দাপ রেজে গেল কোম্পানি দালো। এ আস্তে করে টান দাও, এই দাঁত চলে গেছে। একটা নামানো শেষ, আরো একটা নামাচ্ছি। আস্তে আস্তে এটা কি দেশি নাকি বিদেশি? বিদেশি।